নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বরাবরের মতোই একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের আলোচ্য বিষয় হল পুরুলিয়ার দুই হিন্দুত্ববাদী শ্রেষ্ঠতর কারিগর আবার যোগদান করলেন বিজেপিতে। পুরুলিয়ার দুই হিন্দুত্ববাদী শ্রেষ্ঠতর কারিগর পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপি যোগদানের সঙ্গে সঙ্গেই এক অসাধারণ ও অবিশ্বাস্য ফল লাভ করেছিল বিজেপি। পরে অবশ্য একাধিক কেসে জর্জরিত হয়ে দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই সময় হিন্দুত্ববাদী নেতা গৌরব সিং তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন যে ভয় নয়, দুঃখ আর অভিমানে সরে যেতে চাই। সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় বেআইনি অস্ত্র মামলা সহ একাধিক মামলা রুজু করা হয় তাদের ওপর। একটি মামলার জামিন পেতে না পেতেই আরও একটি মামলা চাপিয়ে দেওয়া হয়। এভাবেই তারা 114 দিন পুলিশ হেফাজতে থাকেন। ঠিক সেই সময় বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব একটি বারের জন্য তাদের সঙ্গে দেখা করেননি এবং তাদের পরিবারের পাশে দাঁড়াননি। ঠিক সেই জায়গা থেকেই অভিমানে তারা তৃণমূল কংগ্রেস জয়েন করছেন। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে আইনের অপব্যবহার করে একাধিক কেস দিয়ে বলপূর্বক তাদের তৃণমূলে টেনে নেওয়া হচ্ছে, ঠিক তারই প্রতিফলন ঘটল লোকসভা নির্বাচনের মুখে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে পুরুলিয়ার দুই হিন্দুত্ববাদী কারিগর গৌরব সিং এবং সুরজ শর্মা আবার যোগদান করলেন বিজেপিতে। যার ফলে লোকসভা নির্বাচনের পূর্বে পুরুলিয়ায় বিজেপির দ্বিগুণ শক্তির পাশাপাশি এক বিশাল ভাঙন নেমে এলো তৃণমূলে। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন যেন পুরুলিয়ার ভোট বাক্সে এক বিশাল প্রভাব ফেলতে চলেছে। তবে যাই হোক না কেন, এ বিষয়ে আপনারা নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান।